এরপর রয়েছে সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি চৌকস দল। তারা মাস পাস করে এগিয়ে যাচ্ছেন অভিবাদন মঞ্চের দিকে। এবং তারপরে রয়েছে শহীদ মিনারের লাল সবুজ একটি দল, রক্ত লাল রক্ত লাল সেই গানের সাথে মিল রেখে শিক্ষার্থীরা তাদের পোশাকে আজকের এই বিজয়ের দিনে লালের ব্যবহার করেছে শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং তারপরে রয়েছে আরেকটি সবুজ পোশাক, সবুজ এবং লালের সমন্বয়ে প্যাকাটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আসলে লাল সবুজ মানেই বাংলাদেশ, লাল সবুজ মানেই বঙ্গবন্ধু, লাল সবুজ মানেই চেতনা, লাল সবুজ মানেই মুক্তি। আমরা লক্ষ্য করছি দুটি শিক্ষা প্রতিষ্ঠান চমৎকারভাবে তাদের পোশাক ম্যাচিং করেছেন, লাল সবুজের ব্যবহার করেছেন। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে মাদ্রাসার শিক্ষার্থীরা, সুদূরগঞ্জ কারিগরি তাকিল মাদ্রাসার শিক্ষার্থীরাও সবুজ পোশাক পরেছেন আজকের এই দিনকে স্মরণীয় করবার জন্য। আরও একটি দল চমৎকারভাবে তাদের পোশাক নির্বাচন করেছেন। আমরা লক্ষ্য করছি উপজেলা স্কাউটের একটি চৌকস দল মার্চপাস করে এগিয়ে যাচ্ছে অভিবাদন মঞ্চের দিকে। আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মিরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি চৌকস স্কাউট দল, তারাও এগিয়ে যাচ্ছেন মাস্টার্স করে অভিবাদন মঞ্চের দিকে। এবং আমরা লক্ষ্য করছি তারপরে রয়েছে আরো একটি সুন্দর পোশাক পরিহিত গোপালচরণ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, একটি বিএনসিসি দল এবং তাদের সাথেই রয়েছে শিক্ষার্থীদের একটি চমৎকার মাস্টার্স দল। মাস্টার্স করে তারা অভিবাদন মঞ্চে এগিয়ে আসছেন। এবং তারপরে রয়েছে সবুজ শিক্ষালয় ও গ্রিন রেসিডেন্সিয়াল স্কুল কলেজ সুন্দরগঞ্জ, সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাস্টার্স করে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। এরপর রয়েছে সুন্দরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি চৌকস দল, তারাও মাস্টার্স করে ধীরে ধীরে এগিয়ে আসছেন অভিবাদন মঞ্চের দিকে। মাস্টার্স করে সকল দল যখন মাঠের বাইরে, ঠিক তখনই আমরা শুরু করব।